ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, দুদিন ধরে সেরকম কোনো ভিডিও আমি করিনি। ওই একটা রেসিপির ভিডিও তোমাদেরকে আজকে সকালবেলা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই ভিডিওটা দুদিন আগেই আমি শ্যুট করেছিলাম, তারপরে আজকের ওটা আমি তোমাদেরকে দিয়েছি। বাট আজকে সোমবার, আজকের আমাদের এখানে শিব ঠাকুরের মানে মন্দির আছে, তো ওখানে প্রচুর ভিড়ভাট্টা হয়, প্রচুর লোক এসেছিলো। আমি ভেবেছিলাম গিয়ে একটু তোমাদেরকে দেখাবো, বাট আমি মানে দেখাতে পারিনি। তার একটা কারণ, মানে আমি ভেবেছিলাম আজকের উপোস থাকবো, বাট কোনো একটা কারণে আমি উপোস থাকতে পারিনি, তো যার জন্য আজকের আমি উপোস করতে পারিনি। তবে নেক্সট সোমবারটা আমি উপোস করবো, মন্দিরে যাব, তোমাদেরকে সেটা দেখাবো, নিয়েও যাব তোমাদেরকে, আর আমি দেখাবো যে এখানে কীরকমভাবে ভিড় হয়। তো ওই জাস্ট একটু মার্কেটে গেছিলাম, তারপরে ওখান থেকে ফিরলাম, ফিরে ভাবলাম যে না, এবার ব্লগটা স্টার্ট করি। মানে সেরকমভাবে ব্লগ তো আমি দিচ্ছিলামই না, আমি ভাবলাম যে না, আজকের একটা ব্লগ, ভালোভাবে একটা ব্লগ দিই, ওই জন্য আজকে বসলাম একটু তোমাদের সঙ্গে গল্পও করে নিই। তোমাদের সঙ্গে গল্প না করলে এখন আমার ভালোও লাগে না, আর দুদিন ধরে মন মেজাজটাও ভালো ছিল না। তার একটা কারণ, আমার এই একটা বিল্লির একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে পাশে কেউ ওকে একজন মেরেছে আর কি, এমন মেরেছে যে ওর পাটাকে পুরো মানে ভেঙেই দিয়েছে। তো ওই ভেটেরিনারি ডক্টর মানে এসেছিলেন, ওনাকে ফোন করে বলেছিলাম যে আসুন, তো চার দিন আগে উনি এসেছিলেন, এসে ব্যান্ডেজ করে দিয়ে গেছে, ওকে অ্যানেস্থিয়া করে তারপরে ব্যান্ডেজ করেছে, তারপরে প্রচুর ইঞ্জেকশন দিয়েছে। তো আজকের আবার এসেছিলেন, তো ওনার মানে ওই তখন কটা হবে, আড়াইটে তিনটে নাগাদ উনি এসেছিলেন, এসে আজকের আবার মানে ড্রেসিং করে দিয়ে ব্যান্ডেজ, মানে ওই দিন যেটা করেছিল সেটা পুরো খুলে দিয়ে ভালোভাবে ড্রেসিং করে আবার ইঞ্জেকশন দিয়ে আবার ওষুধ টষুধ সব দিয়ে তারপরে উনি গেছেন। তারপরে আমি ফ্রি হয়েছি, তারপরে একটু ওই মার্কেটে গেছিলাম। তো তোমাদেরকে আমি দেখাবো ওর পায়ের অবস্থাটা এখন কেমন। এখনও একটু ভালো আছে, তবে একটা পা মানে ওই চিরকালের জন্য অপাহিজ হয়ে গেল আর কি, বলো, অবলা জন্তু। ওদেরকে এরকমভাবে যে লোকে কেন করে বুঝতে পারি না। এরা কি কিছু বলতে পারে তা তো নয়, এরা তো কিছু বলতেও পারে না। এরা লোকে এদের উপর অত্যাচার করে যে কী শান্তি পায় সেটাও আমি বুঝতে পারি না। তো যাই হোক, খুব কষ্ট হয়েছে, সেদিন খুব কেঁদেছিলাম, ভেবেছিলাম ভিডিও করবো, তারপরে ভাবলাম এইসব নিয়ে কন্টেন্ট বানাবো। তো মানে আমি তো মানে জীবজন্তু খুব ভালোবাসি, মানে অ্যানিমেলদের আমি ভীষণ ভালোবাসি, তো আমি ভাবলাম না, বানাবো না, থাক। তো ওই জন্য কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করলাম। বেচারিটা খুব কষ্ট পাচ্ছিল গো, কী বলবো, তবে এখনও ভালো আছে। মানে দুদিন ধরে তো যখন যেদিন ওরকম হয়, সেদিন রাত্রেবেলা মেয়া মেয়েও করছে, আমি বুঝতে পারিনি, তো হঠাৎ করে গেটটা খুলে দেখি ও বাবা গেটের বাইরেও পড়ে আছে। তো তারপরে দেখলাম, দেখার পরে দেখছি ওর পায়ের অবস্থা খুব খারাপ, সোয়েলিং হয়ে গেছিলো একদম পুরো পাটা। তার দুদিন পরে দেখছি, আমি ভাবলাম হয়তো ভালো হয়ে যাবে, তো আমি সঙ্গে সঙ্গে আর্নিকা ছিল খাইয়ে দিয়েছিলাম, তারপরে পেন কিলার নিয়ে এসে পেন কিলার গুঁড়ো করে সেই ওকে ধরে মুখের মধ্যে জোর করে দিয়ে খাইয়েছিলাম। তারপরে দেখছি ওর কোনো ইম্প্রুভ নেই। তারপরে আমি ভাবলাম তো পা মনে হচ্ছে, যখন দুদিন পরে আমি ওটাই ভুল করেছি, ওকে যদি ওই যেদিন হয়েছে তার পরের দিনই যদি ডক্টর বলে ওকে পাটা আমি এ করে দিতাম, হয়তো পাটা ঠিক হয়ে যেত। বাট আমি দুদিন রেখে দিয়েছিলাম, আমি ভাবলাম মনে হয় ভালো হয়ে যাবে, আমি বুঝতে পারিনি যে পাটা একদম ভেঙে গেছে, হাড়টাই ভেঙে গেছে, আমি এটা বুঝতে পারিনি। দুদিন পর ওই জায়গাটা থেকে না হাড়টা বেরোতে থাকে, তো আমি দেখে আর থাকতে পারিনি। আমি ওই মানে এখানে একজন আছেন, ওনার বাড়িতে ডগি আছে, তো উনি ওই ডক্টর ওনার বাড়িতে আসেন, ওনার নাম্বারটা একটু দিন, তো উনি দিয়েছিলেন, তো ওনাকে ফোন করে আমি ডাকিয়ে চার দিন আগে এসে করে দিয়ে গেছে। উনিই বললেন দুদিন আগে যদি যেদিন হয়েছিল সেদিনই আমাকে বলতে পারতেন, তাহলে আর এতটা এ হতো না। আমি বললাম আমি বুঝতে পারিনি যে পাটা মানে একদম ভেঙে গেছে, আমি এটা বুঝতে পারিনি। তো যাই হোক, এখন ভালো আছে ও, এটাই আমি শান্তি যে ও ভালো আছে। তো ওই এখন ওই মানে অ্যানেস্থিয়া করেছে, তো এখন পুরো বেহোশ হয়ে ঘুমিয়ে আছে। তো তারপর মানে ওকে আমি দেখাবো তোমাদের একটু পর।
করে। তো কি করব আর, এই নিয়েই বাঁচতে হবে, এটাই তো জীবন বলো। জীবনে সুখ দুঃখ সব কিছুই তো লেগে থাকে। এবার মানে আমার মনটা না একটু নরম, তো মানে বিশেষ করে এই জীবজন্তুদের প্রতি না আমার মনটা খুব নরম, আমি ওদের কষ্ট একদম দেখতে পারি না। আর কি বলবো, এরা তো এমনি এমনি আমার কাছে এমনি এমনিই থেকে গেছে বলো। এদের আমি মন থেকে ভালোবাসি, কিছু হলে বড় কষ্ট হয়। যাই হোক, যাই হোক, ওইটা ভাবছি না, খুব কেঁদেছিলাম। আর আমি কাঁদবো না, কাঁদলে তাহলে ওর কষ্ট হয়, কাঁদবো না। তোমাদেরকে জাস্ট জানাচ্ছি, এটা কোনো ওইভাবে কোনো কন্টেন্ট আমি বানাতে চাই না বা বানাচ্ছিও না, এটা জাস্ট আমি আমার ভিডিওতে বলছি। তো মার্কেটে গেছিলাম, তারপরে আজকের আবার ওই এই মার্কেট থেকে ফিরেছি, কয়েকটা জিনিস আমার কেনার ছিল, একটু কাজল নেল পলিশ এইসব কেনার ছিল। তারপর আমার টাইপডটাও মানে লুজ হয়ে গেছিলো, তো একটা টাইপডও কেনার ছিল, তো কিন্তু দোকানটা যে বন্ধ ছিল আমার ওটা কেনা হয়ে ওঠেনি। তো ওই নেল পলিশ কাজল এইগুলোই কিনে নিয়ে এলাম। এবার ততক্ষণে বাড়িতে ফিরতেই দেখি না যে আমাকে মানে সবজির দাদাটা যে সবজি দিয়ে যায়, সে এতদিন পর আজকের এত সবজি নিয়ে এসেছে। আমি বললাম এতদিন কোথায় ছিলেন, আপনাকে তো ফোনও করেছিলাম। বললো দিদি বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আমি বসিনি। আমি বললাম হ্যাঁ সে তো আপনি বলেছিলেনই। বললাম ঠিক আছে, বলছে আজকের বসেছি, একদম ফ্রেশ সবজি আছে, আপনি নিয়ে নিন। তো সবজি দিয়ে গেছে, যাক বেঁচে মানে বেঁচে গেলাম। নইলে আমি অন্য কারোর থেকে নিই না, ওনার থেকেই নিই। তো দেখবে যার থেকে তুমি নেবে সে মানে তার থেকে নিতে নিতে একটা ভালো একটা ইয়ে তৈরি হয়ে যায়, যে উনি তো মানে তোমাকে ভালো জিনিসটাই দেবে কিন্তু খারাপ জিনিসটা দেবে না। ও জানেই আমার রেগুলার কাস্টমার, আমি একে খারাপ দেবো না, তো ভালো জিনিসটাই দেয় ও আমাকে বেছে বেছে। তো যাই হোক, অনেক গল্প করলাম, চলো এবার আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে ওই সবজিগুলো ঠিকঠাক করে রাখবো। সবজিগুলো তোমাদের দেখাই কী কী সবজি দিয়েছে, তারপরে আজকের কী রান্না করবো সেটাও তোমাদের দেখাই, দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাকে তোমরা ভালোবাসো। আমি চাই এইভাবেই আমাকে ভালোবাসা দাও, যাতে করে আমি এগিয়ে যেতে পারি। তো চলো দেখতে থাকো। এই যে দেখো কেমনভাবে পড়ে আছে ও, এই যে পায়ের অবস্থা, বাবা ব্যথা না, বেহোশ হয়ে পড়ে আছে, এই একটা চোখ খুলে এরকমভাবেই পড়ে আছে। আজকের সারা রাতটা এরকম থাকবে, সারা রাত না কিছুক্ষণ পরে উঠে যাবে, কিন্তু ওই একটা ঘোর থাকে না। আরে এমনিতে ছুতেও তো দিচ্ছিল না, একদম ছুতে দিচ্ছিল না, ওই জন্য অ্যানেস্থেসিয়া করতেই হলো। ওই দিনও করেছিল, আজকেরও করলো, নইলে ও জায়গাটা হাতই দিতে দিচ্ছিল না। চার দিন হয়ে গেছিল, ব্যান্ডেজটাকে তো খোলা দরকার ছিল না, পড়ে আছে এরকমভাবে, কি বলবো, কষ্ট হয় না এদেরকে দেখে। অবলা জন্তু, কিছু বলতে পারে না, আর লোকে এদের উপরই অত্যাচার করে। কোনো হেলডুল নেই, পড়ে আছে এরকম ভাবেই পড়ে আছে। দেখো দেখবে ওই ওই পাটাতেও চোট লেগেছে, মানে এমন মেরেছে দুটো পায়েই, কিন্তু ওই পাটায় ফ্র্যাকচার হয়নি, ওই পাটায় কষা লেগেছে। দেখো পাটায় ওষুধ লাগিয়ে দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, মানে সব ব্যথা যাতে না হয় শুকিয়ে যায় তাড়াতাড়ি, চারটে ইঞ্জেকশন দিয়েছে প্লাস অ্যানেস্থিয়া করেছে। হালকা হালকা যখন একটু এ হচ্ছে তো নড়াচড়া করছে, তখন এরমভাবেই পড়ে থাকবে, সেই দিনও এরমভাবেই পড়েছিল। উঠলে আগে একটু দুধ খাওয়াতে হবে, গরম গরম দুধটা গরম করব, করে আগে ওকে দুধ দেবো। এখন তো দু আড়াই ঘন্টা তো এরমভাবেই ও পড়ে থাকবে,
দেখো বললাম না সবজি ভর্তি করে দিয়ে গেছে, এই দেখো কত সবজি, টমেটো দিয়েছে, আদা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, তারপরে কুমড়ো দিয়েছে। এখানে না ওই লাল কুমড়োগুলো খুব একটা বেশি পাওয়া যায় না, এখানে এই সবুজ কুমড়োগুলোই বেশি পাওয়া যায়, ছোট ছোট লালটাও পাওয়া যায় কিন্তু খুব কম। পটল দিয়েছে, উচ্ছে দিয়েছে, তারপরে লাউ দিয়েছে, জানো তো লাউটা আমার ফেভারিট, শশা দিয়েছে, তারপরে আলু দিয়েছে, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে নেনুয়াও দিয়েছে। দেখো দেখছো কত সবজি, কতদিন যে এই সবজিগুলো চলবে তার ঠিক নেই, এতগুলো সবজি দিয়ে দিয়েছে আর সব একদম ফ্রেশ, দেখছো তো একদম এক ঝোলা সবজি হয়েছিল, একটা বড় ব্যাগের এক ব্যাগ সবজি নিয়ে চলে এসছে। তো চলো দেখতে থাকো, এবার আমি দুধটা গরম বসাই। দেখো এবার দুধটা আমি একটু গরম করে নিই, ও উঠতে উঠতে ততক্ষণে দুধটা নর্মাল টেম্পারেচারে চলেও আসবে। ভালোভাবে এটাকে পুরো ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, ঠান্ডা হলে তারপরে ওকে দেব, যতক্ষণে উঠবে ততক্ষণ তো ঠান্ডা হয়েই যাবে বললামই তো। তো চলো দেখতে থাকো, এবার চলো আমি কি আজকে সবজিটা বানাবো সেটা তোমাদের দেখাই। আর এই সবজিটার নাম আমি যেটা জানি সেটা বলবো, আর তোমরা যে নামটা জানো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ওকে। দেখো বন্ধুরা সবজিটা তোমরা ঝটপট দেখে নাও, আমি এটাকে ছোট শশা বলে থাকি কিন্তু এটার নাম কুন্দ্রু, বাংলা হিন্দি মনে হয় দুটোতেই কুন্দ্রু বলে। তো যাই হোক, আজকের মতন আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মজায় থেকো, আজকের মতন টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবে, তাহলে রোজকার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।